ঘটনা হলো এই যে বাংলাদেশে একটা সাপ ভাই আছে, আমাদের রাসেলস ভাইবার, তো এই সাপ যে সরকার দমন করবি বা মানুষ দমন করবি এখনো এরকম কোনো পদক্ষেপ কেউ নেয়নি। তার কারণ হচ্ছে যে এই সাপ হলেই কি না হলেই কি মানুষ বাঁচলেই কি মরলেই কি, কিন্তু যদি কোনো কবিরেজ বা ডাক্তার কইলেও নেয় যে এই সাপের তেলে বিশেষ অঙ্গ হয় শক্তিশালী স্ট্রং লম্বা বড়, তাহলে দেখলেন এলাকার সমস্ত মানুষ খুঁটে খুঁটে হলে ওই সাপ বাই করলে অনেক করে ওই সাপ আনতে তেল বাই করলে অনেক করে খালি জোরে খালি মালিশ করলে অনেক এখন বড় হোক বা না হোক কিন্তু এরকম কোনো উপকারিতা নাই। যদি রাসেলস ভাইবারের সাপের তেল আন্ডার তেল সান্ডার তেল চোখের তেলের মতো কাজ করলে মানে দেখলে না দেশের কোনো সাপ নাই, মানে যে লাঠি ছোটা যা আছে অস্ত্র সোধ নিয়ে এলো মানে যে সাপক ধরো শালাক সাপের তেল বাই করো করে খালি জড়িয়ে কবরেজ মবরেজ ওই সাপের তেল বাই করে আজগুলি করলে মানে ফকাশ বেঁচে যায় যে এই তেল ব্যবহারে এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু আসলে তেলের কোনো উপকারিতা নাই নাই দেখে এই সাপকে মারিচ্ছেও না ধরেছেও না। যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই সাপ থেকে দূরে থাকেন, এই সাপের তেলে কিন্তু কোনো উপকারিতা নাই। পরে দেখা যাবে যে সাপ ধরবে যায় ওই সাপের তেল বাই করবে আপনি তেল সে আপনি গেছেন উপরে না নিল্লাহি বাই নিল্লাহি আজিউন।